অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এই দুইটি গ্রহ পরম মিত্র গ্রহ একত্রে অবস্থান করছে মকর রাশির ঘরে এই মকর রাশিতে এই পরম মিত্র গ্রহ একত্রে অবস্থান করায় পাঁচ রাশির কপাল খুলতে চলেছে কোন এই দুইটি গ্রহ এবং কোন কোন রাশির কপাল খুলতে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দেখুন বর্তমানে শনি আপনার মকর রাশিতে অবস্থান করছে এবং তার পরম মিত্র হচ্ছে বুধ অর্থাৎ আপনার বুধ এবং শনি মকর রাশিতে একত্রে অবস্থান করছে এবং পাঁচ রাশির ক্ষেত্রে সৌভাগ্য সূচক নির্দেশ কিন্তু করতে চলেছে কোন এই পাঁচ রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে দেখুন শনির আপনার মকর রাশিতে অবস্থান করে এবং আপনার মকর রাশি থেকে নবম্পতি এই বুথ আপনার রাশিতে কিন্তু অবস্থান করছে অর্থাৎ যে যে রাশিগুলোর কথা বলবো কি না আপনারা লিখে নিতে পারেন অর্থাৎ আন্ডারলাইন করে নিন যে রাশিগুলোর কথা বলবো যে রাশিগুলোর ফিনান্সিয়াল দিক থেকে অর্থের দিক থেকে সমৃদ্ধশালী হতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশির আপনাদের ভাগ্যপতি এবং রাশির অধিপতি একত্রে অবস্থান করছে আপনাদের এই সময় মান সম্মান যশ বৃদ্ধি হবে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনার নিশ্চিত রূপে পাবেন যেহেতু ভাগ্যপতি আপনাদের রাশিতে অবস্থান করছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং মানুষের সাথে আপনার সাহায্য আপনারা পাবেন এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা এবং আকস্মিক ধনপ্রাপ্তির প্রাপ্তির সম্ভাবনা মকর রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বুধ এবং শনি একত্রে অবস্থানে ভাগ্য কিন্তু চঙ্কাতে চলেছে মকর রাশির এবং বিদেশ থেকেও আপনারা এ সময় কিন্তু লাভবান আপনারা কিন্তু হতে চলেছেন এরপরের যে রাশির কথা আমি বলবো যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির আপনার চতুর্থভাবে শনি অবস্থান করে শশন ও মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং কেন্দ্র রাজ্য ভাগ্যপতি আপনাদের চতুর্থভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় দিবে ভাগ্যের সাপোর্ট আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ রাজনীতির ক্ষেত্রে উত্থান আপনাদের পিতার সাথে সম্পর্কে উন্নতি এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং লটারি থেকে আপনারা কিন্তু এ সময় হঠাৎ অর্থ কিন্তু পাবেন এর পাশাপাশি রাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি দিক দেখা যাচ্ছে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিন রাশি আপনাদের চতুর্থ এবং সপ্তমেশ আপনাদের একাদশ স্থানে একাদশপতির সাথে অবস্থান করছে দুর্দান্ত কানেকশান আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি হবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ দেখা যাচ্ছে দাম্পত্য জায়গাটা আপনারা হ্যাপি লিড আপনারা করবেন এবং আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে ভালো আপনাদের পারিবারিক সুখ এবং সম্পত্তিগত দিক প্রপার্টির দিক বন্ধুর দিক আপনারা কিন্তু ভালো দিক নির্দেশ করছে এবং দীর্ঘদিন আটকে আছে এই কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে সফলতা লাভ সাকসেস এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার মিন রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে অর্থাৎ মিন রাশি তিন নম্বর যে রাশি কথা বলব মিন রাশির ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে অর্থাৎ মিন রাশির ক্ষেত্রে এই সময়ের মধ্যে বিশেষ করে যাদের পেমেন্ট আটকে আছে বড় ধরনের টাকা লগ্নি করেছেন সেই টাকা রিকভারি হওয়া এবং ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এবং বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ কিন্তু হতে চলেছে চার নম্বর যে রাশি এই দুইটি গ্রহের কৃপায় অর্থাৎ বুধ এবং শনি সেটি হচ্ছে বৃষ রাশি আপনাদের ধনেশ এবং পঞ্চমেশ আপনাদের ভাগ্য স্থানে অবস্থান করছে অর্থাৎ ধনপতি পঞ্চমপতি ভাগ্যভাবে কানেকশান ভাগ্যপতির সাথে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুদ হবে আকস্মিক ধনপ্রাপ্তি শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে এই সময় আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন আপনাদের সন্তান ক্ষেত্রের দিকটা ভালো এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা সেইখান থেকে অর্থনৈতিক সমৃদ্ধি এবং গভর্নমেন্টের সাপোর্ট এবং আত্মীয় স্বজনের সহযোগিতা এই সময় কিন্তু আপনারা পাবেন এবং নিজস্ব বাড়ি বা কোনো জমি বা জায়গা কেনার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট ছোটোখাটো ভ্রমণ এবং বিদেশ থেকে এই সময় আপনারা যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন এরপরের যে রাশির কথা সব শেষ যে রাশির কথা আমি বলব পাঁচ নম্বর যে রাশি ডায়রিতে নোট করে যে রাশিগুলো কথা বলছি সে রাশিগুলো মানে হতে বাধ্য সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির রাশির অধিপতি এবং আপনাদের কর্মপতি পঞ্চমভাবে অবস্থান করছে পঞ্চমপতির সাথে কর্মক্ষেত্রে আপনাদের সফলতা চোখে পড়ার মতো কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পথ প্রতিষ্ঠা জায়গা কিন্তু নির্দেশ করছে আপনি যদি কন্যা রাশি মানুষ হন এবং আপনার ক্ষেত্রে শারীরিক দিকটা যথেষ্ট ভালো হবে সন্তানের ক্ষেত্রে শুভ শেয়ার মার্কেট থেকে আপনার এ সময় যথেষ্ট গেন আপনারা কিন্তু করতে চলেছেন আপনি যদি কন্যা রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে শেয়ার মার্কেট গোল্ড অর্থাৎ জেপস অ্যান্ড জুয়েলারি বিজনেস যারা করছে সেখান থেকে প্রফিট পাবেন এবং যারা বুদ্ধির দ্বারা কাজ করছেন কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন অনলাইন কাজের সঙ্গে আছেন মার্কেটিং লাইনে আছেন সেলস ডিপার্টমেন্টে আছেন এজেন্সির সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো আপনি কোন রাশি মানুষ ডাইটে নোট করে নিন এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন এবং কর্মক্ষেত্রে উচ্চ পদ আসীন সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিদেশ থেকে এই সময় লাভ হবে এবং ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের পূর্ণ মাত্রায় সহযোগিতা আপনি যদি কন্যা রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু নির্দেশ কিন্তু করছে এবং আপনাদের এ সময় টাকা আটকিয়ে আছে দীর্ঘদিনের টাকা পেমেন্ট পাচ্ছিলেন না বা কোনো জায়গাতে টাকা ফেঁসে আছে সেই টাকা আপনাদের কিন্তু রিকভারি এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা গাঢ় কিন্তু দেখাচ্ছে যাদের ক্ষেত্রে আবারও বলছি হচ্ছে না ধনবর্ষা যাদের ক্ষেত্রে আমি বারবার বলছি তাদের যাদের হচ্ছে না একটুকু আমার কথা শুনে গাছের পাতা নড়ছে না অবশ্যই নিজস্ব জন্ম ছক অ্যানালাইসিস করান এক্সপার্ট অ্যাস্ট্রোলজার ক্ষেত্রে কোন জায়গাতে সমস্যা আছে আমি আবারও বলছি কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নাই এভরিথিং ইজ পসিবল অর্থাৎ অসম্ভব বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই চ্যালেঞ্জ নিয়ে কৌশিকরা কাজ করে এবং চ্যালেঞ্জ নিয়ে কাজ করার জন্য যারা দেখাচ্ছেন তারা কিন্তু অর্থাৎ স্বপ্ন আপনার নিয়ে আসুন অর্থাৎ এমন স্বপ্ন নেবেন যেটা আপনার পক্ষে বাস্তবায়িত হওয়া সম্ভব অর্থাৎ আমি আবারও বলছি যে নাম্বারটি আপনারা দেখছেন এটি সম্পূর্ণ ফোন কনসালটেন্সি এটা অনলাইন সার্ভিস সম্পূর্ণ পেস সার্ভিস তো প্রিয়ত সম্বন্ধে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ